আজকের প্রথম প্রশ্ন রইল আপনার জন্য, পাকিস্তান দেশের টাকাকে কি বলে? পাকিস্তানের টাকাকে বলে রুপেয়া বা পয়সা। বলুন তো দর্শক, কোন দেশে 5000 টাকার নোট চালু আছে? পাকিস্তান দেশে 5000 টাকার নোট চালু আছে, কিন্তু বেশি ইউজ হয় না এবং এই নোট বেশি ছাপাও হয় না। ভিডিওটি দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। দর্শক, আপনি কি জানেন পাকিস্তান দেশে কত কত টাকার নোট আছে? পাকিস্তান দেশে 10, 20, 50, 100, 500, 1000 আর 5000 টাকার নোট চালু আছে। পাকিস্তান দেশের টাকা পাকিস্তান ছাড়া আর কোন কোন দেশে চলে? পাকিস্তান দেশের টাকা পাকিস্তান ছাড়া আর একমাত্র আফগানিস্তানে চলে। দর্শক, যদি আপনি অজানাকে জানতে চান এবং নতুন কিছু শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। পাকিস্তান দেশে 1 টাকার কয়েনের ইউজ কবে থেকে চালু হয়েছিল? ১৯৭৯ সাল থেকে পাকিস্তানে 1 টাকার কয়েনের ইউজ শুরু হয়েছিল। পাকিস্তান দেশে টাকা ছাপার কাজ কত সাল থেকে শুরু হয়? পাকিস্তান দেশে টাকা ছাপার কাজ শুরু হয় 1948 সাল থেকে। পাকিস্তানে 5 টাকার কয়েনের ব্যবহার কত সাল থেকে শুরু হয়? পাকিস্তানে 5 টাকার কয়েনের ব্যবহার শুরু হয় 2002 সাল থেকে। ভারতের 1 টাকা সমান পাকিস্তান দেশের কত টাকা? বর্তমানে ভারতের 1 টাকা সমান পাকিস্তান দেশের 2 টাকা 13 পয়সা। পাকিস্তান দেশে একটা সাধারণ ভারতীয়র মতো জীবন যাপন করতে গেলে মাসে কত টাকা ইনকাম করতে হবে? ২০১৮ সালের একটি রিপোর্ট বলছে যে কোনো পাকিস্তানি যদি 4 থেকে 5 লক্ষ টাকা মাসে ইনকাম করে তাহলে সে একজন সাধারণ ভারতীয়র মতো জীবন কাটাতে পারবে। পাকিস্তানে জিনিসের দাম প্রচণ্ড বেশি। পাকিস্তান দেশে কত কত টাকার কয়েন চালু আছে? পাকিস্তানে 1, 2, 5, 10, 20 আর 50 টাকার কয়েন চালু আছে। পাকিস্তানের 1টা 100 টাকার নোট তৈরি করতে কত টাকা খরচ হয়?
পাকিস্তানের একটা 100 টাকার নোট তৈরি করতে খরচ হয় ভারতীয় টাকায় 12 টাকা 60 পয়সা। দর্শক বলুন তো, পাকিস্তানে 10 টাকার কয়েন কত সাল থেকে চালু হয়েছে? পাকিস্তানে 10 টাকার কয়েন চালু হয় 2016 সাল থেকে।